বাইরে কি করছিস জানিস না লকডাউন চলছে বাইরে বেরোনো নিষেধ চল থানায় চল কারণ আমি ঘরে চেয়ার একটা রেখে আসছি তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে বেরো হ্যাঁ আপনি জানেন না বাইরে লকডাউন চলছে বাইরে বেরোনো নিষেধ সো আল্লাহ গ্যাস ওয়েলকাম ওয়েলকাম টু মাই আদার ভিডিও সো আজ আমরা কথা বলবো এক ইউনিক টপিকের উপরে যেটা কি প্রত্যেকেই জানে যে নিজা ভিডিও সো অনেকের নিগা ভিডিও থেকে এন্টারটেন হন আপনারা ফেসবুক বা ইউটিউবে নিগা ভিডিও দেখে থাকেন সো আজ আমি দেখাবো আপনার নিগ্গা ভিডিও নিজেরা বাড়িতে কীভাবে মেক করতে পারবেন সো আমি পুরো এডিটিং টিউটোরিয়ালটি দেখাবো তো দেখার জন্য জানার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে লাগবে ফার্স্ট টু লাস্ট সো আলহ গ্যাস আইম দেব্রত অ্যান্টি ওয়াশিং টেক গ্যান সোদিংস গেট স্টার্ট নিগ্গা ভিডিও মেক করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপটির নাম হচ্ছে কাইনমাস্টার আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখান থেকে নিয়ে নিতে পারবেন সো আমি এখানে কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি এবার প্লাস আইকনে ক্লিক করব করে আমি রেশিও সিলেক্ট করে নিচ্ছি সিক্সটিন ইস টু নাইন এবার আমরা মিডিয়াতে ক্লিক করব এবার যেখানে আপনার যে ফাইলটি আছে আপনি সেই ফাইলটি নিয়ে নেবেন তো আমি আপনাদের এক্সাম্পলের জন্য একটা ফাইল নিয়ে নিচ্ছি আর আমি আগে থেকেই বলে রাখছি যে আমি এখানে কাউকে রকমভাবে রোস্ট করছি না বা কিছু করছি না আমি শুধুমাত্র আপনাদেরকে এটি নিজা ভিডিওটি শেখানোর জন্য এই ফাইলটি চুজ করছি সো কারোর যদি খারাপ লাগে থাকে তো সরি তো আমি চলে যাচ্ছি আমার ফোল্ডারে তো ফোল্ডার থেকে আমি এখানে সিম্পলি চুজ করি উপরে টিক করে দিলাম টিক করে দেওয়ার পর এই ভিডিওটি যে ভিডিওটি আপনারা একটু আগেই আমার ফার্স্টে দেখলেন তো এবার এই ভিডিওটি আমি এখান থেকে নিয়ে নিয়েছি এবার এই ভিডিওটিকে আমি এখান থেকে এডিট করব তো এবার প্রথমে আমি আগে এই ভিডিওটি তো আমি একটু আগে এই ভিডিওটিকে চালিয়ে দেখছি এখান থেকে আপনারা চালিয়ে দেখবেন সো সো আমি এটাকে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটাকে কেচিতে ক্লিক করার পর স্প্লিট অ্যাড প্লে হেড করে দেবেন করে এখান থেকে আপনি এটাকে মার্ক করে দিবেন এবার স্প্লিট অ্যাড প্লে করার পর আপনি এবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সো যদি এখানে কোনো রকম সাউন্ড থেকে থাকে ব্যাকগ্রাউন্ডে তো আপনি সেই সাউন্ডটিকে মিউট করে দিবেন সো আমি এখানে সাউন্ডটি মিউট করে দিলাম দিয়ে এখানে আপনি টিকে ক্লিক করে দেবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন যে সেটিংসের উপরের যে অপশনটি আছে আপনি এখানে ক্লিক করবেন এবার আপনি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ লেয়ার তিন নম্বর অপশনটি আপনি একবার এটাকে এখান থেকে চুজ করে নেবেন তো চুজ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এরকম আরেকটা চলে আসবে এরকম তো এটা আস আসার পর আপনি এটাকে একদম লাস্টে নিয়ে যাবেন এবার লাস্টে নিয়ে যাওয়ার পর যে ডিলিট বটমের উপরের যে একটা চাবির চিহ্ন আছে চাবির চিহ্নতে চলে যাবেন এখানে গিয়ে আপনি প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর সরি এটি একটু এদিকে নিয়ে আসবো হ্যাঁ প্লাসে ক্লিক করার পর আপনি এটাকে প্রথমে একটু ছোটো নেবেন এরকম তারপর আপনি এটাকে বড়ো করে নেবেন এটা হচ্ছে রোটেট হওয়ার জন্য আপনি এটিকে এভাবে করে নেবেন করে নেওয়ার পর সিম্পলি এখানে ক্লিক করে দেবে দেবেন তারপর এবার আমি এখান থেকে একটা ভিডিওটি চালিয়ে দেখছি এই যে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে সো দেখতে পাচ্ছেন যে এটা অনেকটাই ছোটো কম হয়ে গেছে তো আমি যদি এটাকে এখান থেকে দেখি তো এটা মিনিমাম দু থেকে তিন সেকেন্ডের মতো হয়েছে তো আমি এটাকে আরেকটু লম্বা করতে চাই কারণ নিগা নিগ্গা ভিডিওর যে ডিউরেশনটা আছে এটা একটু বড়ো সো আমি এখানে আবার সিম্পলি ক্লিক করব সরি এখানে না আপনি যখন এই এই পার্টটাতে নিয়ে আসবেন পার্টটাতে আনার পর আবার আপনি সেম শেয়ারের উপরের বাটমে ক্লিক করবেন দেন এখানে বলছে ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাস ক্লিপ তো আপনি এখানে একবার ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে এরকম আপনার আরেকটা সেম ক্যাপচার তৈরি হয়ে গেছে তো একবার আপনারা দেখে নিন সো এটা আমাদের একটা ক্যাপচার হয়ে গেছে এবং এই জিনিসটা তো আমরা এই জিনিসটাকে এখান থেকে এভাবে টান দিয়ে বড়ো করে দেব সো আমরা এটাকে এখানে টান দিয়ে বড়ো করে দিচ্ছি বড় করে দেওয়ার পর আবার আপনার এই চাবের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানে একবার ক্লিক করবেন সো যখন এখানে ক্লিক করবেন তারপর এটাকে এভাবে একটু করে মুভ করে করে দেবেন আপনারা একটু এটা ভালো করে বুঝবেন না বুঝে করলে কিন্তু হবে না সো হয়ে গেছে এবার এখান থেকে এটা মার্ক করে দেবেন যেমন ভিডিওটি প্লে করে দেখাচ্ছি ভিডিওটি ঠিক এরকমভাবে আসবে ছোট থেকে বড় হবে বা আপনি চান বড় থেকে ছোট করতে তাও হবে সো আমি এখানে ছোট থেকে বড় করে আপনাদের দেখালাম এবার আপনাদের মর্জি আপনারা যেভাবে করতে চান করবেন সো এবার আমি এখানে যে কালার ফিল্টার আছে আপনি আমি এখানে সেই কালার ফিল্টার অ্যাড করবো এখানে ক্লিক করব এ দেখতে পাচ্ছেন কালার ফিল্টার তো আমি এখানে কালার ফিল্টারে চলে আসবো কালার ফিল্টার সব বেসিকে ক্লিক করবেন কারণ বাকিগুলো সব প্রিমিয়াম তো হবে না হোক বেসিকে ক্লিক করার পর দেখুন বেসিক্যালি নিজ্ঞা ভিডিওর জন্য আমরা এই এই কালারটাই চুজ করে থাকি কারণ এটাই বেশি পপুলার সো আমি এখানে এই কালারটা দেখিয়ে দিচ্ছি আপনার যদি অন্য কালার পছন্দ হয় তো অন্য কালার অ্যাড করতে পারেন সো আমি এখানে এই কালারটি দিয়ে দিলাম যে আমি এখানে টিক করে দেব সো এবার এই দেখুন ইন্টারফেসটা কিছুটা এরকম আসবে সো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখানে কি করব সং অ্যাড করব যে নিগ্গা সঙ্গটি এই নিগ্গা সংটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো আমার তো অলরেডি ডাউনলোড করা আছে ও তারপরে আমি এখান থেকে চলে আসব এখান থেকে নিগা আমি একটু সার্চ করে নিচ্ছি নিগ্গা এই যে টোন নিগ্গা টু আমি এই টোনটা এখানে অ্যাড করে দিচ্ছি আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি টোনটা আপনারা একবার দেখে নিন সো এই থেকে দেখুন এরকম হবে হয়ে গেল এবার আমরা এখানে আমাদের যে নিগা লেখাটি আছে আমরা সেটি এখানে অ্যাড করবো লেয়ারে ক্লিক করবেন দেন আমরা টেক্সটে আসবেন টেক্সটে আসার পর আবার এখানে আপনি টেক্সট টেক্সট লিখবেন সো আমি লিখে নিচ্ছি আমার লেখা হয়ে গেছে এবার এটিকে একটুখানি হালকা ডিজাইন করে রোটেট করে দেবেন রোটেট করে দেওয়ার পর এটিকে এখানে রেখে দেবেন তারপর এখান থেকে এটা ফন্ট আছে আপনি এটি ইচ্ছা মতো আপনার ফন্ট চুজ করতে পারেন আপনার যেই ফন্ট বেটার লাগে আপনি সেই ফন্ট নেবেন তো আমি একটা ফন্ট এখান থেকে চুজ করে নিচ্ছি নেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন এখানে একটু নিচে আসার পর দেখবেন আউটলাইন আউটলাইনটা কথা আছে তো এটা একটা বর্ডার তৈরি হয়ে যায় তো ওটা বর্ডার হয়ে যায় বর্ডারের রেডিয়াসটি আপনি এখান থেকে কমাতে পারবেন তো নিগে ভিডিওতে বর্ডার রেডিয়াসটি আপনি ফ্লাইট কমিয়ে দেবেন মোটামুটি পাঁচ থেকে সাতের মধ্যে রাখবেন পাঁচ থেকে সাতে রাখার পর এখান থেকে আপনি এটাকে সিম্পলি টিকমার্ক করে দেবেন দিয়ে যতটা আছে আপনি এটাকে এখান থেকে বাড়িয়ে দেবেন কোনো সমস্যা নেই বা আপনি এটাকে এখান থেকে কেটেও দিতে পারেন সো এবার এটা এটাকে আমরা টিকমার্ক করে দিলাম এবার আমরা এই এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এবার হচ্ছে ইন অ্যানিমেশন মানে নিগ্গা লেখাটা ঠিক কীভাবে আসবে সো তার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি আপনার বেস্ট দেখিয়ে দিচ্ছি কাউন্টার ক্লক ওয়াইজ এখানে দেখবেন এই যে এভাবে আসবে ঠিক জিনিসটা তো আসার পর যখন এটা একটু স্পিডটা কমিয়ে দেবেন এখান থেকে আমি মোটামুটি থ্রি করে দিলাম স্পিডটা দিয়ে আপনি এখানে এটাকে ডান করে দেবেন এবার আমি এটার যে আউট অ্যানিমেশন যেটা আছে সেটাকে একটু এখান থেকে চেঞ্জ করে দিতে চাই তো আউট অ্যানিমেশন আপনাদের পছন্দ মতো আপনারা একটা দিতে পারবেন সো আমরা আবার এটাকে এখান থেকে টিক করে দেবো এবার টিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা তো একটা এক্সট্রা ক্লিপ এবং এটা একটা এক্সট্রা ক্লিপ তো আমি যদি এই ক্লিপে এখান থেকে ভিডিওটি চালাই এখানে মুভ করছে বাট এই ক্লিপে কিন্তু কোনোভাবে এটা বাট এই ক্লিপে কিন্তু এটা কোনোভাবে মুভ করছে না তো সেজন্য আমাদের কী করতে হবে সেজন্য আমরা এটাকে আরেকটু ডিজাইনিং করবো যার ফলে আমরা এই টিতে ক্লিক করবো টিতে ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করব। এবার ক্লিক করার পর আমি এখানে আপনাদের বেস্ট দেখিয়ে দিচ্ছি আপনি এটাই ক্লিক করবেন তো এখানে জিটার তো জিটারে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ইন্টারফেসটা কিছুটা এরকম আসবে তো আপনি এখান থেকে সিম্পলি এটাকে টিকমার্ক করে দেবেন এবার টিক মার্ক করে দেওয়ার পর এবার আমরা চলে আসছি নেক্সট এ তো যদি এখন যদি আমরা এটাকে একবার আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা অত একটা ক্রিয়েটিভ লাগছে না কারণ এটা ফুল স্প্লিটে মুভ করছে তো যার ফলে আমাদের যে মুভিং এটা আছে আমরা আরেকটু একটু হালকা কমিয়ে দিতে সো আমি ইন অ্যানিমেশন এখান থেকে জিরো পয়েন্ট ফাইভে রাখলাম রাখার পর আপনি এখান থেকে এটাকে টিকমার্ক করে দেবেন এবার যদি দেখতে পাচ্ছেন আমাদের দুটো ক্লিপই যদি সেমভাবে হয় তাহলে কিন্তু ভালো লাগবে না সো আমি যেখানে সেকেন্ড ক্লিপের যে মেডিলটা আছে তো আমি এখান থেকে এটাকে ক্যাচিতে যাব ক্যাচি দেওয়ার পরে এখানে দেখছেন স্প্লিট অ্যাড প্লেট করে দেবো করে আমি এটাকে এখানে এবারে টিকমার্ক করে দেবো পর এবার এটিকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার এবার এটার যে ওভারঅল অ্যানিমেশনটা আছে আমরা এটাকে এবার এখান থেকে এটাকে নান করে দেবো আগে এটা জিটা ছিল এখন এটাকে নান করে দেবেন নিয়ে ওকে করে দেবেন তো এবার দেখুন আগের থেকে কতটা বেটার লাগছে সো আগের থেকে অনেকটাই বেটার লাগছে সিম্পল আছে তো এটা ভালো লাগছে না তো আমরা আবার এখানে এটিকে ক্লিক করব এবার ক্লিক করার পর আমরা এটাকে এখান থেকে ইন অ্যানিমেশনে আবার ক্লিক করব সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট ছিল এবার ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এবার এটাকে আবার এখান থেকে কাউন্টার ক্লক ওয়াইসে দেবেন এবং দেওয়ার পর এটাকে ওয়ান পয়েন্ট ফাইভের উপরে নেই তাহলে এটা বেশি বেটার হবে তো এটাকে এখান থেকে ক্লিক করে দেবো এবার ক্লিক করে দেওয়ার পর কুচ কিছুটা এরকম আসবে সো এটা অনেকটাই বেটার লাগছে তো এবার আমি দেখি দেখতে পাচ্ছেন অনেকটাই বেটার হয়েছে সো জানি না আমি এটা খুব তাড়াতাড়ি করে ভিডিওটি করেছি সেই জন্য কিরকম হয়েছে বাট আমি আপনাদের যে ভিডিওর যে প্রথমে ক্লিপটি দেখিয়েছিলাম সেটাও আমার নিজের হাতেই বানানো সো সেটা আমি অনেক টাইম দিয়ে বানিয়েছিলাম আমার মিনিমাম ওটা বানাতে দু ঘন্টার উপরে টাইম লেগেছে সো সেই জন্য আমি হয়তো এটা অতটা ভালো করে বানাতে পারিনি তার জন্য সরি

সো ভিডিওটা অনেকটাই ক্রিয়েটিভ হয়েছে সো আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনার ভিডিওটি প্লিজ কেয়ারফুল ভাবে করবেন আর কারো যদি ভিডিও দেখার পর কোনো রকম যদি কিছু মনে হয়ে থাকে তো আমি সরি চেয়ে নিচ্ছি সো গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যালটি সাবস্ক্রাইবের পাশে থাকা বেলেকেনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আপনাদের আমি একটা কথা বলে রাখি আমি এক নতুন চ্যানেল খুলেছি আজকেই যেটা হচ্ছে দ্য সি ডি গেমার কল অফ ডিউটি গেম নিয়ে সো আপনারা যদি কেউ গেমে ইন্টারেস্টেড থাকেন তো তাহলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক রেখে দেবো